দর্শক আসসালামু আলাইকুম, সরকারহাটে সবাইকে স্বাগত। আমরা আজকে আপনাদেরকে নিয়ে এসেছি সরকারহাটে, দেখছেন আপনাদের চ্যানেল আজকের বাজারদর। সামনে কিন্তু একটা ফ্রিজিয়ানের গাবি গরু আছে, বাজা মোটামুটি সুন্দর বাজা গরুর একটা দেখাই। রুবাই, বাজা গরুটার দাম কেমন? আঙ্কেল দাম কেমন এটার? যে যেরকম পাচ্ছে মূল আছে দিয়ে দেওয়া দাম কেমন? কত হলে বেচা দাম কত এটার? বেচা দাম আচ্ছা, বেচা দাম তাই বলে দিচ্ছি, বেচা দাম। আর লালটা কেমন দিচ্ছেন? লালটা আন আচ্ছা, লালটা আপনি একটু গরুগুলো দেখাই আপনাদের। আচ্ছা, লাল গরুটা দেখাবো আমি আপনাদের, সুন্দর। এগুলো সব গাবি গরু, সুন্দর, অনেক সুন্দর গরু। গরু কালেকশন মোটামুটি যারা গাবি গরু খুঁজতেছেন তারা আসবেন বাজারে, এই পাশটাতে। গাবি গরুর এই পাশে কিন্তু মোটামুটি গাবি গরু বাজা গরু সব পাই যাবেন এই সেটটাতে আসলে। আবার এই পাশে একটা আছে, বড় ভাই, এটার দাম কেমন দিচ্ছেন? এটা 1,35,000 ওজন কেমন আছে ভাই? 4.5 মন। কাস্টমার কত মূলায়? 1,20,000। পাশেরটা কেমন দিচ্ছেন? এটা আমার না। আচ্ছা, আপনার মোটামুটি আজকে কাস্টমার চাহিদা কেমন আছে বাজারে? আছে ভালো চাহিদা, ভালো ভালো চাহিদা আছে। ধন্যবাদ ভাই, আপনার সাথে কথা বললাম। এদিকে সার গরু আছে, আবার সারও দেখাই আপনাদেরকে। একদম মোটামুটি সুন্দর, একদম চমৎকার, সুন্দর সুন্দর গরু। দাম তো আগেও আপনার আগের ভিডিওতে আপনারা পাইছেন, তাও চেষ্টা করবো মালিকের কাছ থেকে একটু দেখা করে দুই চারটা গরুর দাম আপনাদেরকে দেওয়া। এগুলো সব শাহিওয়ালের সুন্দর গরু, মোটামুটি কালেকশন ভালো আছে আজকের বাজারটাতে। বাজারে আসবেন, দেখে শুনে একটা গরু সংগ্রহ করে ফেলবেন, ভালোই, খারাপ না। এদিকে একটা আছে অ্যাশ কালার, দেখাই আপনাদেরকে, ভালো মানের কালেকশন আছে ভাই। এই গরুগুলো কাদের? দর্শক, গরুর দামগুলো একটু জানি একটু। আঙ্কেল ভালো আছেন? মুরব্বী আসসালামু আলাইকুম, ভালো আছেন? এটার দাম কেমন দিচ্ছেন মুরব্বী? দাম দিচ্ছি 2,20,000। 2,20,000। ওজন কেমন আছে মুরব্বী এটা? 6.5 মন। 6.5 মন আছে। কাস্টমার এমনি মূলায় কেমন এটা? এই 50, 55, 60 এরকম মূল আছে। আর এই পেশারটা শার্ট ছোটোটা? এটা আমার, এটা আপনার। মুরব্বী এটার দাম কেমন দিচ্ছেন? 1,80,000। 2,80,000 না 1,80,000? 1,80,000। ওজন কেমন আছে কাকা? 5.5 মন। 5.5 মন আছে। দর্শক, মোটামুটি সারের কিছু দাম আপনাদেরকে দেখাচ্ছিলাম। মোটামুটি আজকে বাজারটাতে অনেক ভালো কালেকশন আসছে, আপনারা সরকারহাটে আসবেন। মোটামুটি সরকারহাটটা বসে হচ্ছে সোমবার এবং শুক্রবারে। হাটের হাসিল সম্পর্কে যদি আপনাদেরকে একটু বলি, সেটা হচ্ছে যারা বিক্রি করতে আসবেন তাদের জন্য 500 টাকা হাসিল, আর যারা গরু ক্রয় করতে আসবেন তাদের জন্য 800 টাকা হাসিল, মোট হচ্ছে 1,300 টাকা হাসিল এই হাটের। আপনারা গরু সংগ্রহ করতে চাইলে আসতে পারেন। মোটামুটি দাম দরও দেখলাম যে 27,000, 28,000, 30,000 এক একজন এক একজন বলছে, একটু দাম দর করে আপনাদেরকে নিতে হবে। বাজারে আসলে একটু দাম দর করে দেখে শুনে নেবেন, কেননা এখানে মুরব্বীরা কিন্তু আপনাদের জন্য কষ্ট করে অনেক দূর থেকে গরুগুলো সংগ্রহ করে আপনাদের জন্য নিয়ে আসে। আপনারা আসবেন বাজারে, যেহেতু সন্ধ্যাও হয়ে যাচ্ছে, আমাকেও মোটামুটি আমার গন্তব্যস্থানে আমার বাসায় পৌঁছাইতে হবে, আর নয়তো আপনাদেরকে আমি এই ভিডিওগুলো দিতে পারবো না। যেহেতু দাম দিচ্ছি, এগুলোর দাম আর আপনাদেরকে দেখাচ্ছি না, জাস্ট একটু গরুগুলো দেখাই দিই। মোটামুটি সুন্দর, এদিকে আরও বেশ কিছু গরু আছে, এগুলো সুন্দর সুন্দর। সুন্দর,
বের দুধ তুলো বের দুধ দিকে সাইকে না ও আমার চ্যানেলের ফেমাস মুখ এটা উনি তাই নাকি হ্যাঁ আমার চ্যানেলে সবাই চেনে ওনারে বড় ভাই এটা হাই দিয়ে দেন কত এটা কত দিবেন 100 150 185 ওজন কত আছে এটার 6 মণ আছে মোটামুটি সাড়ে তিন মণ এটা কিন্তু ফেমাস মুখ আমার চ্যানেলের শুরু থেকে শেষ পর্যন্ত আছে হ্যাঁ একদম একদম ফেমাস মানুষ আমার চ্যানেলে আমার মুরব্বি আমার চ্যানেলে আছে মুরব্বি কেমন আছেন আপনি ভালো আছেন ব্যবসা কেমন চলতেছে মুরব্বি ঠান্ডা ঠান্ডা আচ্ছা মুরব্বি দাম বাড়ি যাচ্ছে কেন গরুর দাম বাড়ে নাই মন 26000 26000 মন এখন আছে এগুলো কি আপনার মুরব্বি না আচ্ছা এরা তো পরিচিত মুখ সবাই বড় ভাই আচ্ছা না মোটামুটি সবাইরাই কিন্তু আমার দর্শকরা চিনে আমরা আমাদের দর্শকদের মোটামুটি গরু সংগ্রহ করে দিয়ে থাকেন আমাদের বস উনি উনি বস মুরব্বিরা তো সবাই চিনেন দর্শক মুরব্বি হচ্ছে বুজুগু মানুষ আইডিয়া ভালো অভিজ্ঞতা ভালো কালেকশনও ভালো তো মোটামুটি দুই চারটা গরুর দাম কিন্তু আপনাদেরকে দিছিলাম আসবেন বাজারে না আসলে আপনারা বুঝতে পারবেন না ভাইয়া এটা কেমন দিছেন বড় ভাই একটা গরুর দাম আমাদেরকে একটু দেন এটা কত দিছেন ভাইয়া 155 কাস্টমার কেমন মূলাইতেছে ভাই 35 মূলায় ওজন ভাইয়া সাড়ে চার মন আচ্ছা দর্শক ভাইয়ার কাছ থেকে জানলাম এটার ওজন সাড়ে চার মন হবে সুন্দর মাশাল্লাহ গরুর কালেকশন এবার তো বাইসে বাইসে কালেকশন করতেছে সবাই সরকার হাটের একদম কোনো গরু ফালার মতো নাই এখানে তো শুধু দামটা আপনারা একটু যাচাই করবেন আপনারা কমেন্ট করবেন কেমন হচ্ছে না হচ্ছে এই একটা এটাও সুন্দর দর্শক বাজার ঘুরে দেখলাম মোটামুটি আজকের বাজারে ভালো কিছু গরুর কালেকশন আমরা রেখেছেন আশা করি আপনারা বাজারে আসবেন বাজারে এসে দেখে শুনে দাম দর করে একটা গরু সংগ্রহ করবেন মোটামুটি কালেকশনের কমতি নাই অনেক অনেক কালেকশন আছে বাজারটাতে সুন্দর কিন্তু বেশ সুন্দর কিন্তু বেশ কিছু কালেকশন আছে এইদিকে দর্শক তো মোটামুটি আপনি কেমন আছেন আপনাকে টাকা দিব এই যে আমরা এত এত কষ্ট করে আপনার জমিদারের লোক কোথেকে জমিদার কোনো খাস্তায় আর এগুলো ছাড়া না এখন বিষয় হচ্ছে আমি তো দর্শক ডাকতেছি কাস্টমার ডাকতেছি আপনাদের জন্য টাকা আপনারা আমারে অনারে আন দিবেন আমারে অনারে দিবেন কি দে ভাইয়া গরিব মানুষ জি ভাইয়া না আপনাদের জন্য কিন্তু করা ভাইয়া গরিব মানে যা গরু হইলে তো বড় কষ্ট হই বড় কষ্ট হইছে হ্যাঁ এখন বহু ইদে মেডিকেল মেডিকেল গরু আই যেদুনতে আহা ভাই এদুন নেয়া ভাই তার না আচ্ছা আচ্ছা এটা দাম কত দিছেন এটা দাম হইছে 4,20,000 4,20,000 ওজন কতটুকু আছে ভাইয়া ওজন 10 মন হবে 10 মন হবে কাস্টমার কত মূলাই দিছে কাস্টমার মনে করো 2,70,000 2,70,000 মূল আছে হ্যাঁ তো এটা আপনি আপনি কত হলে বেঁচে দিবেন 300 লাগবে 300 উপরে লাগবে দর্শক গরুটা একটু দেখাই আমি তারপরে ভাইয়ার নাম্বারটা দিয়ে দিব ভাইয়া যেহেতু বলতেছেন উনি খুব দুরবস্থার মধ্যে আছে তো আপনাদের যাদের ভালো লাগবে ভাইয়ার থেকে নিয়ে নেবেন ভাইয়া একটু উপকৃত হবে ইনশাল্লাহ আমাদের ভিডিওটা যদি আপনার কাছে পৌঁছে যায় ভাই আপনার নাম্বারটা একটু দিয়ে দেন আমাদেরকে আমার নাম্বারটা ভাই আমার মুখস্থ নাই ফোন আছে আপনার কাছে আমি বের করে নিচ্ছি দর্শক পর হস্ট হয়েছে আমি কাল সুন্দর কিন্তু দর্শক ভাইয়ের নাম্বারটা আমি দিচ্ছি 01883820697 ভাইয়ের নামটা কি নেজাম ভাই দর্শক নেজাম ভাইয়ের এই গরুটা যাদের ভালো লাগবে আপনারা সংগ্রহ করতে পারবেন উনি বললেন একটু বেহাল অবস্থায় আছেন
তো গরুটা বিক্রি করলে মোটামুটি উনি খুব ভালো থাকবে আচ্ছা ওনার ওয়াইফ নাকি অসুস্থ বললেন শুনলাম তো আপনারা যারা নিতে চান আসবেন মোটামুটি সংগ্রহ করবেন গরুটা মোটামুটি সুন্দর খারাপ না 10 মণ বললেন ওজন তো দর্শক আমরা ছিলাম আজকে সরকারহাটে সরকারহাটের এখান থেকে আজকের ভিডিওটা আমি এখানে সমাপ্ত করছি আপনারা যারা এতক্ষণ দেখছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা সঙ্গে ছিলেন আপনাদের ভালোবাসা নিয়ে আসলে দর্শক বাজারটাতে আসা সন্ধ্যা হয়ে গেছে আপনাদের আমাকে চলে যেতে হবে বাসায় তো এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন শুদ্ধ থাকবেন ভালো থাকবেন যাওয়ার আগে একটা ফ্রিজিয়ান গরুর দাম দিচ্ছি ভাই এটা দাম কেমন দিবেন হ্যাঁ এটা দাম দিছে 280 ফ্রিজিয়ান বেচা হয়ে গেছে 1,45,000 হ্যাঁ এটা হচ্ছে মূল দাম দর্শক 1,45,000 এ ফ্রিজিয়ানটা বিক্রি হয়েছে তো মোটামুটি শেষ করতে যেও পারলাম না তো দর্শক সবাই সুস্থ থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল যেহেতু সন্ধ্যা হয়ে গেছে আর আসলে ক্যামেরায় লাইটও পাচ্ছি না আমি তেমন তো দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো একটা হাটে আজকের ভিডিওটা কেমন লাগছে আপনারা সবাই কমেন্ট করে আমাদেরকে জানাবেন এবং পরবর্তীতে কোন হাটে আমাদেরকে দেখতে চান এটা কমেন্ট করে জানান আমরা চেষ্টা করব ওই হাটে আপনাদেরকে নিয়ে যাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো একটা হাটে